আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা ছিল গতকালকের ভিডিও। গতকালকে তো পুরো বাংলাদেশ নিয়ে আসলে খুব বেশি উত্তেজনা ছিল, তো সেটা কিন্তু আমাদের কোনো অংশে কম হয়নি বাসায়। তো সবাই যেহেতু আর্জেন্টিনার একটা সাপোর্টার, প্রেশারটা বেশি, তো তারা চিন্তা করেছে হাঁস আর খিচুড়ি খাবে, ভুনা খিচুড়ি। তো এটা হচ্ছে চীনা হাঁস, এটাকে জবাই করেই নিয়ে আসা হয়েছে। তো আমি কিন্তু আর্জেন্টিনা করি না, তারপরে কিন্তু আমাকে এটার পিছনে সম্পূর্ণ খাটুনিটা করতে হলো, আর সবাই কিন্তু এনজয় করলো, আমাকে শুধু কাজই করতে হলো। তো এটাকে এখন গরম পানিতে ভালোভাবে পরিষ্কার করে নেব, আর এটা কিন্তু একটা লম্বা প্রসেসিং, এটা করতে বেশ কষ্ট হয়। তো আমি গরম পানি বসিয়ে দিয়েছি, এটা একদম ফুটে গেলে তারপরে আমি পরিষ্কার করব। আর এর আগে কিন্তু আমি কখনোই চীনা হাঁসে ভাবে পরিষ্কার করিনি, খেয়েছি বহুবার কিন্তু আমি পরিষ্কার করিনি। তো জীবনে ফার্স্ট করছি, দেখা যাক কী অবস্থা হয়। তো আমার গরম পানিতে কিন্তু এটা সেদ্ধ করা হয়ে গেছে, এখন এটাকে আমি আস্তে আস্তে করে পরিষ্কার করে নেব। তো ওটাকে মোটামুটি বড় বড় পশমগুলো আমি সব উঠিয়ে ফেলেছি। এখন এদিকে আমি ডালটা একটু ভেজে নিচ্ছি, মুগের ডাল, যেহেতু ভুনা খিচুড়ি হবে মুগের ডাল মসুরের ডাল দিয়ে আমি বাসমতি চাল দিয়ে খিচুড়িটা বানাবো। তো এই যে আমি ফরচুনের একটা যে চালটা আছে বাসমতি, ওটাই নিয়েছি। সাথে আমি এক মুঠ পোলার চাল নিয়েছি, নিয়ে এটাকে প্রায় ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো, আর ডালটাও ভিজিয়ে রাখবো। আর মশলার ভিতরে এই যে পেঁয়াজ, আদা, আদা রসুন, এগুলো আমি সব বেটে নিব আর কেটে নিব, আর সাথে তো অন্যান্য মশলা আছে। আর এই যে আমি এখন রসুনগুলো কুচি করে নিচ্ছি, নিয়ে তারপর আদাগুলো কেটে এটাকে ভালোভাবে আমি পেস্ট করে নিব, আর পেঁয়াজগুলো আমি শুদ্ধভাবে কুচি করে নিব। আর এখানে মটরশুঁটি আছে সাথে, মটরশুঁটি কিন্তু আমি বাচ্চাদেরকে বলেছি ছাড়ানোর জন্য। তো এই যে এখন মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিবে, খিচুড়ির ভিতরে আমি একটু মটরশুঁটি দিব। আসলে শীতের সিজনে খাবারে অনেক ভ্যারাইটি করা যায়, অনেক কিছু আসলে এই সময় পাওয়া যায়, সবজি থেকে শুরু করে অনেক কিছু, যা আসলে অনেক রকমের খাবার আমরা তৈরি করতে পারি। তো কিছু জিনিস কিন্তু আমরা ফ্রোজেন করে সারা বছরই করতে পারি, ব্যবহার করতে পারি, তো সেটা আমি করেও থাকি। তো মটরশুঁটি এখন পর্যন্ত করা হয়নি, আর কিছুদিন পরে ফ্রোজেন করব। তো এই যে আমার ছেলেকে দিয়েছি, ওর আবার হাতে কিন্তু চামড়া উঠে, তাই ও ভালোভাবে পারছে না, চেষ্টা করছে এটাকে ছাড়ানোর জন্য। তো সাথে মেয়েও দুষ্টামি করে যাচ্ছে। এই যে আমার হাঁসটা কিন্তু একদম ছাড়ানো হয়ে গেছে, এখন আমি শুধু পিস করে নিব। আর বেশ বড় একটা বঠি নিয়েছি, এটা আমি সাধারণত বের করি না, তো যেহেতু হাঁসটা অনেক বড় ছিল। আর এখানে আমার সব কিছু করা হয়ে গেছে, কুটিয়ে কুটিয়ে ধুয়ে একদম পরিষ্কার করা হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে। এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ ভালোভাবে ভেজে তারপরে আমি সব মশলাগুলো দিয়ে এখন কষিয়ে নিয়েছি মশলাটা, তারপরে আমি হাঁসটা দিয়ে দিলাম। হাঁসটা দিয়ে তারপরে এটাকে ভালোভাবে নেড়ে চিড়ে আমি কষাবো প্রথমে, তারপরে আমি ঝোলের পানিটা দিব। আর চীনা হাঁস কিন্তু অসম্ভব টেস্টি একটা খাবার, এটা যদি দেশি এবং হাতে পালাটা হয় খুব মজা হয়। আসলে প্রথমে ইচ্ছা ছিল পাতি হাঁস, তো পাতি হাঁস ওরকম হাতে পালা ভালোটা পাচ্ছিলাম না, তারপরে সিদ্ধান্ত নিলাম রাজহাঁস খাবো। তো রাজহাঁসটা আসলে আগে খাওয়া হয়েছে অনেকবার, এই কারণে চীনা হাঁসটা একটু কম খাওয়া হয়েছে, আর অত ভালো পাওয়াও যায়নি। তো চীনা হাঁসটাই সবাই মিলে ডিসিশন নিল যে চীনা হাঁসটাই খাবে। তো এই যে আমার রান্নাটা শুরু করে দিয়েছি, আর এদিকে আমি চালটা ধুয়ে নিয়েছি, আর এই যে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। আর কিন্তু খুব আনন্দ করছে বাচ্চারা, শুধু বাচ্চারা না, পুরো বাংলাদেশ ধরেই কিন্তু আনন্দ, অনেক রকমের খাবার আয়োজন অনেকেই করেছে। আসলে এগুলো হচ্ছে বিনোদন, বাচ্চারা বড়রা সবাই কিন্তু বিনোদনের আমরা খুব পছন্দ করি বাঙালিরা সারা বিশ্বই। তো সবার সাথে তাল মিলিয়ে আমরাও কিন্তু একটু ঘরে বসে আনন্দ করছি, আমরা বাইরে কোথাও না বা ঘরে বসে সবাই মিলে, এই আনন্দটাই কিন্তু অনেক বড়। বাচ্চারা খুশি হয়, ওরা চায় যে একটু বাবা মার সাথে ভালো সময় কাটাতে।
তো আমি ঝোলে পায়েটা দিয়ে দিয়েছি, আর খিচুড়িটাও কিন্তু আমার প্রায় পানি শুকিয়ে এসেছে। আর এই যে ফাইনাল লুক আমি দেখাচ্ছি, খিচুড়ির অসম্ভব দেখতে সুন্দর এবং কি যে পরিমাণ খেতে মজা হয়েছে, আসলে না খেলে ভোলা যাবে না। আর ছালাত আছে, সাথে কিন্তু লেবু দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।